আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সপ্তর্ষি ফ্রম ভ্লগ বাই সপ্তর্ষি। আজ আমি আমার চ্যানেলে একটি মজার ডেজার্ট আইটেমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজ আমি আপনাদেরকে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে দেখাবো। এর জন্য আমাদের লাগবে একটা পাকা চাল কুমড়া। চাল কুমড়াটা পাকা কিনা তা বোঝার উপায় হলো চাল কুমড়ার উপর হাত দিয়ে এভাবে ঘষা দিলে এমন পাউডারের মতন দেখা যাবে। প্রথমে আমি চাল কুমড়ার চার ভাগের এক ভাগ কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে ভেতরে যে নরম অংশ থাকে সেটাকেও ফেলে দিয়েছি। ভালো করে খেয়াল করতে হবে যেন কোনো নরম অংশ না থেকে যায়। এখন এই টুকরোগুলোকে কাঁচানোর পালা। একটা কাঁটা চামচ দিয়ে প্রতিটা টুকরোর দুই পাশে কেচে নিতে হবে, এমনভাবে কাঁচাতে হবে যেন কোনো অংশে শক্ত না থেকে যায়। কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে যেন হাতে না লাগে। কাঁচানোর পর এই শক্ত চাল কুমড়ার টুকরোগুলো ঠিক এরকম নরম হয়ে যাবে, ভেতর থেকে পানি বের হবে, দেখুন কতটা সফট হয়ে গেছে। এভাবে আমি সব টুকরোগুলোকে কেটে নিয়েছি। যত ভালোভাবে এই কাজটা করা যাবে মোরব্বার ভেতর চিনি শিরা ততটাই ভালোভাবে ঢুকবে। এখন আমি এই চাল কুমড়ার টুকরোগুলোকে আমার পছন্দ মতন সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় রাখতে পারেন বা ছোট করতে পারেন। এবার একটা বাটিতে আধা লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি, সাথে নিতে হবে চুন। হ্যাঁ, আমরা পানের সাথে যে চুন খাই এটা সেই চুন, এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখান থেকে এক চা চামচ পরিমাণ চুন নিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চুনের পানিতে সেই কেচে রাখা কুমড়ার টুকরোগুলো ভিজিয়ে রাখতে হবে, এতে করে এই নরম চাল কুমড়োগুলো একটু শক্ত হয়ে যাবে। ফলে যখন আমরা কুমড়াগুলো মোরব্বা বানানোর জন্য চুলায় জ্বাল দিব তখন এগুলো গলে বা ভেঙে যাবে না। এছাড়া চুনের পানিতে এটা ভিজিয়ে রাখার কারণে মোরব্বাগুলোকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই চুনের পানিতে ভেজানো কুমড়োর টুকরোগুলোকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এর কম রাখলে কিন্তু শক্ত হবে না। ফিরে এলাম 7 ঘন্টা পরে, দেখুন চাল কুমড়াগুলো কি সুন্দর শক্ত হয়ে গেছে। এখন এই টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মনে হবে যে চাল কুমড়োর গায়ে চুনের কোনো অংশ লেগে নেই ততক্ষণ পর্যন্ত পানি পাল্টে পাল্টে কুমড়োগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা প্যানে এমন পরিমাণে পানি নিতে হবে যেন সেই পানির ভেতরে সবগুলো চাল কুমড়া দেওয়ার পর তা ভেসে থাকতে পারে। এবার এই প্যানটাকে চুলায় মিডিয়াম হাই হিটে 15 মিনিট জাল করে ফেরত আসছি। 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে পানিগুলো ঝরিয়ে এই গরম প্যানেই কুমড়োগুলোকে রেখে দিয়েছি। এগুলো কিন্তু এখনও হালকা গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি ও 2 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দেওয়ার ফলে কুমড়াতে যে একটি স্মেল থাকে সেটা চলে যাবে। চিনিটা ভালোভাবে মাখিয়ে আমি এটাকে 30 থেকে 40 মিনিট ঢেকে রেখে দিব। একটা সময় দেখবেন চিনিটা কুমড়ার ভাপে গলে পানি বের হয়ে গেছে। এভাবে করলে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না, এই চিনির পানি এবং কুমড়া থেকে অনেকটা পানি বের হবে। এবার মিডিয়াম লো আঁচে এটাকে জাল দিতে হবে যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়। অল্প আঁচে 20 থেকে 25 মিনিট ধরে জাল দেওয়ার পর দেখবেন পানিটা প্রায় শুকিয়ে গেছে, প্যানের গায়ে বেশ খানিকটা চিনি শিরা এভাবে লেগে থাকবে। এখন 2টা আঙুল দিয়ে চেক করে দেখবেন, যদি দেখেন এভাবেই আঠালো হয়ে গেছে তখন বুঝবেন এটা নামানোর সময় হয়ে গেছে। প্যান থেকে তুলে সাথে সাথে একটা র্যাক বা স্টেনারের উপর এভাবেই ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দিতে হবে, ফলে এর ভেতরে যে এক্সট্রা চিনির শিরাগুলো আছে সেগুলো ঝরে পড়ে যাবে। ভুলেও এটা কোনো প্লেটের উপর রাখবেন না,
প্লেটের উপর রাখলে এর ভেতরে যে এক্সট্রা চিনির শিরাগুলো আছে সেগুলো এই মোরব্বার গায়ে লেগে একটা সাদা চিনির আবরণ হয়ে যাবে। এভাবে এটাকে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। 7 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর ক্রিস্টালের মতন হয়ে গেছে এবং এর গায়ে অতিরিক্ত কোনো চিনির আবরণও লেগে নেই। মোরব্বাটা বানানো অনেক সহজ, কিন্তু সময় একটু বেশি লাগে। এই যা দোকান থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কেনা লাগে, তার চাইতে মাত্র একটি উপকরণ দিয়েই দেখুন কত সহজে বানিয়ে ফেলতে পারেন ঘরে বসেই চাল কুমড়ার মোরব্বা। দেখেন মোরব্বাগুলো কি সুন্দর হয়েছে। বাইরের দিকটা কিন্তু অনেক শক্ত, কিন্তু ভেতরের দিকটা ঠিক ততটাই সফট। চলেন আপনাদেরকে আমি মোরব্বাটা একটু কেটে দেখাই। দেখতেই পাচ্ছেন ভেতরটা কি সুন্দর স্মুথ এবং রসালো। আমি আপনাদেরকে মোরব্বাটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখলেই বোঝা যাচ্ছে ভেতরে চিনির শিরাটা কি সুন্দর করে ঢুকেছে। সো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। ডেসক্রিপশনে আমার পেজ লিংক দেওয়া আছে, পারলে ওখানে একটু লাইক দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।